আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অডিও কিভাবে অ্যাড করতে হয় গত ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম ভিডিও অ্যাড করা এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব অডিও অ্যাড করা তো এটার পাশেই আমি সেমভাবে এইখানে অডিওর জন্য কাজটি আমি করবো তো অডিওর জন্য আমাদের যে অডিও ট্যাকটি রয়েছে সেটা আমাদের ইউজ করতে হবে সেটা আমাদের ক্লোজিং করতে হবে সেমভাবে আমাদের কাজটি করতে হবে আমরা যেভাবে ভিডিওর জন্য কাজটি করেছিলাম সেমভাবে আমাদের অডিওর কাজটাও আমাদেরকে করতে হবে তো কাজটা আমরা করে ফেললাম তো আমি একটু অডিও আনি ফোল্ডারে ফোল্ডারে অডিও আনার জন্য আমি চলে যাচ্ছি ডাউনলোডে এখান থেকে জাস্ট এই অডিওটা আমি কপি করে আনতেছি তো কপি করে নিচ্ছি চলে যাচ্ছি আমার যেই কাঙ্ক্ষিত ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমি চলে যাচ্ছি তো এই যে ভিডিও নামে যে ফোল্ডার ছিল সেখানে আমি রেখে দিচ্ছি অডিও নামে তো এই তো অডিও নামে আমি রেখে দিলাম তো এবার সেটাকে আমাকে নিয়ে আসতে হবে আমাদের ব্রাউজারে তো পেজে নিয়ে আসার জন্য আমাকে যে কাজটি করতে হবে এখানে যেমন আমি এস সি নামে যে তৈরি করেছিলাম অ্যাট্রিবিউটগুলো সেখানে আমার কাজে আমার এখানেও লাগবে তো এইখানে জাস্ট আমাকে এখন ফাইল নেমটা চেক করে নিতে হবে তো আমাদের ফাইল নেমটা কি আমাদের ফাইল নেমটা এভাবে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে গেলাম তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাইল নেম হচ্ছে অডিও ফাইল নেম আমাদের অডিও এবং এটা হচ্ছে এমপি থ্রি ফাইল ডট এমপি ফাইল এভাবে আপনারা চেক করে নেবেন তো চেক করে নেওয়া হয়ে গেলে এখনও চলে যাবেন এইখানে তো এইখানে চলে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি অডিওটা যেটা আমি কপি করে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের এমপি থ্রি এমপি থ্রি ফাইল তো এটা হচ্ছে আমাদের অডিও এখানে আমাদের বলে দিতে হবে অডিও এবং এটার এমপি থ্রি ফাইল তো টাইপটা আমরা বলে দিলাম এমপি থ্রি তো আমাদের কাজটা হয়ে গেছে তো এখনও শুধুমাত্র হয়ে যায় নাই তো ভিডিওটা এখন আমাদের কন্ট্রোল করতে হবে তো ভিডিওটা কন্ট্রোল করার জন্য অবশ্যই আমাদের কন্ট্রোলস লিখতে হবে এখানে তো কন্ট্রোলসটা আমরা এখানে লিখে ফেললাম তো কন্ট্রোলসটা আমাদের লেখা হয়ে গেছে তো এতটুকু কাজ করলে আমাদের কাজটা হয়ে যাবে তো এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি আমাদের পেজটা তাহলে আমাদের অডিওটা চলে আসার কথা তো দেখুন এখানে আমাদের অডিওটা চলে এসেছে তো হ্যাঁ অডিওটা আমাদের চলে এসেছে অডিওটা আমরা কমাতে কাটতেও পারছি তার পরবর্তীতে অডিওটাকে আমরা ভলিউমটা নিয়েও কাস্টমাইজ করতে পারছি তো কাজটা আমাদের হয়ে গেছে তো অডিওটাও আমাদের চলে এসেছে তো এই ভিডিও টিউটোরিয়াল থাকবে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও টিটুয়েলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তবে আমি আরেকবার রিভিউ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট এখানে কিছুই করিনি অডিওটা একটা ওপেনিং করেছি অডিওটা একটা ক্লোজিং করেছি তার মধ্যে আমি কী করেছি এস ও ইউ আর সি ই যে ট্যাক্টি রয়েছে তার মধ্যে আমি এসআরসি যে অ্যাট্রিবিউট রয়েছে সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি জাস্ট আমাদের ফাইল নেমটা বলে দিয়েছি ফাইল নেমটা বলে দেওয়ার পর যে কাজ করছি টাইপটা আমাদের কি অডিও টাইপ এবং এমপি সেটা বলে দিচ্ছি এবং এই কন্ট্রোলসের মাধ্যমে আমি ভিডিও অডিওটাকে কাটতে পারতেছি অডিওটার ভলিউম নিয়ে আমি কাস্টমাইজ করতে পারতেছি ও অডিওটাকে আমি ওপেন করতে পারতেছি এই কন্ট্রোলসের মাধ্যমে সেই কাজগুলো হচ্ছে তো আপনারা সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ